সো গাইস ফাইনালি বহুত খুন পর আমরা ফুড ভিলেজে চলে আসছি আর একটা মানুষ আইসিইউ তে থাকলেও এত ঘুমায় না এ যত ঘুমায় ওর ঘুম সারা জীবনে কোনো উদ্দেশ্য হয় না হাই গাইস হোয়াটস আপ গাইস আমি তোমাদের সাথে And আমাদের ফ্রেন্ডশিপ সেই ছোট থেকে আমরা যখন নার্সারি হ্যাঁ প্লে থেকে আমাদের ফ্রেন্ডশিপ হ্যাঁ তখন থেকে আমি ওকে গিয়ে বলছি তুমি কি আমার বন্ধু হবা ও বলছে হ্যাঁ তখন থেকে আমরা বন্ধুত্ব Hey guys, assalamu alaikum. This is me, zihadhasan. Shobai kotha and welcome to back my official YouTube channel, zihadhasan. So, I hope guys, apnara shobai bhalo achen ami nijeo khub bhalo achi. Ajker video ta ekta special. Ajker video ta hocche ami shob Dhaka te jacchi. Er age gechi onekbar but vlog kora hoy nai. Cause tokhon ami vlogging kortam na. Jehetu ekhon vlogging kortechi ami chai shobkichui vlog korte. Shob jagate giye video banate cheta apnader sathe share korte. So, I hope guys, apnara vlog ta bhalo lagbe. So, jara jemon chai notun ekhon subscribe korne, subscribe kore den like button ta like diye den and comment e janan vlog ta kemon hoyeche. So, beshi kotha bolbo na. Ready hote hobe then ফুড ভিলেজে গিয়ে দেখা করবো লেটস গো সো গাইস ফাইনালি বহুত খুন পর আমরা ফুড ভিলেজে চলে আসছি আর এখন আমরা একটা কফি খাবো দেন আবার রওনা দিব সো লেটস গো দেখতে বিড়ালের মতো কিন্তু ওর আব্বাব সব হচ্ছে বাঘের মতো এর নিজেও জানেন যে বাঘ না বিড়াল আর এদিকে থাকা সে স্মোকি একটা মানুষ আইসিইউ তে থাকলেও এত ঘুমায় না এ যত ঘুমায় ওর ঘুম সারা জীবনে কোনো উদ্দেশ্য হয় না কিন্তু গাইজ আমার জীবনে অনেক উদ্দেশ্য আছে সো আমার এখন বেরোতে হবে আজকে কই যাবো আই ডোন্ট নো বাট যাবো কোনো একটা জায়গায় যেখানে যাই যাই করবো ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাবো সব বেশি কথা না বলি চেঞ্জ করবো গাইজ চেঞ্জ করার পরে বেরোবো হ্যাঁ বেরো দিয়ে কই যাওয়া যায় সব স্লো গাইজ সো গাইজ ফাইনালি উত্তরাতে চলে আসছি অ্যান্ড এখানে হচ্ছে ভাইয়ার অফিস ভাইয়া পেছনে কাজ করতেছে আর আমি আপনাদের সাথে বসে কথা বলতেছি আর এখানে আজকে আমরা লাঞ্চ করবো অ্যান্ড গাইজ অবভিয়াসলি আজকে আমার পছন্দের কাকচি অর্ডার দেওয়া হবে অ্যান্ড গাইজ অলরেডি অর্ডার করেও দিছি আর গাইজ এখন যেহেতু অফিস আওয়ার সো আমি এই জন্য বেশি একটা কথা বলতে পারতেছি আমার আস্তে আস্তে কথা বলতে হচ্ছে বাট প্যারা নাই অফিসের কাজ অফিস করবে আমার কাজ আমি করবো আর বাই দ্য ওয়ে এখানে একটা অ্যাকোরিয়াম আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্টে যখন আমি ঢুকছি তখনই ভালো লাগছে এটা আমি আপনাদেরকে দেখাই একটু এটা তো এটা এখানে কিন্তু মাছ আছে শার্ক তিনটাই শার্ক এখানে দেখা যাচ্ছে না লাইট ইস্যু অনেক সো গাইজ খাবারের কথা বলতে না বলতে আমাদের খাবার চলে আসছে সো আমরা এখন খাওয়া দাওয়া করবেন তারপর দেখা হচ্ছে The next day. So guys, finally আবার ব্লগ শুরু করছি আজকে একটু যাবো হচ্ছে যমুনার মধ্যে যমুনার মধ্যে আমার সেই ছোট্ট বেলার ফ্রেন্ড আসবে তো ওর সাথে ঢাকা ঢাকায় আসার পরে ওর সাথে দেখা হয় না এখনও সো আজকে ওর সাথে দেখা করতে যাবো ও অলরেডি রওনা দিয়েছে আমাকে বলতে চলে আসছে আশেপাশে কয়েকদিন পর আবার পাবনা যাওয়া লাগবে বিকজ আমি এখন ঢাকা পাবনার মধ্যেই যাতায়াত করতেছি তো বেসিক্যালি এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি দেন রেডি হয়ে বেরোতে হবে নাহলে আমি লেট হয়ে যাবো আর এটাই ওর সাথে আপনাদের পরিচয় করে দেবো ব্লগের মধ্যে আর আই ডোন্ট নো ব্লগের রেজলিউশনের কী অবস্থা বিকজ আমার কাছে অনেক ভালো ক্যামেরা সেট আপ নেই দ্যাটস রেজলিউশন একটু খারাপ আসতে পারে একটু একটু অ্যাডজাস্ট করে নিয়েন Yeah, she's got some nice long hair and you know that she's a bad chick All the boys stare, can't help it, it's a habit So, যেটা হইছে ফাইনালি চলে আসছি জমাদার মধ্যে And yes, I have my friend, Oppo, Deep, say hi Hi
তো বল মামা কেমন আছস তুই? এই তো ভালো, তুই কেমন আছস? আমার তো চলতেছে এই আফটার লং টাইম, অনেক দিন পর কিন্তু আমরা দেখা হইছে না? জি 12 13 বছর পর দেখা হইছে। এরকম এর বেশি হবে না আই গেস। আর তুই আমার ব্লগে আসছস, তোর ওপিনিয়ন কি মামা? ও বাই দ্য ওয়ে দীপও কিন্তু ব্লগ করছস, একটু ব্লগ করতো মামা? রেকর্ড নাইট কর হাইড কর। হাই গাইস, হোয়াটস আপ গাইস, আমি তোমাদের সাথে আছি এখন দীপ আলোদার। আমি আজকে আমার পরিচয় দেবো, আমার নাম দীপ আলোদার। আমার বেস্ট ফ্রেন্ড সৈকত। আমি ব্লগের কিছু জানি না, আমার ব্লগের কোনো ক্যামেরা নেই, কিচ্ছু নেই আমার ব্লগ। আমরা এখন একটু সামনে যাবো, খাওয়া দাওয়া দাওয়া করবো, আড্ডাবাজি করবো, এই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আই হোপ ভালো লাগবে। গাঞ্জা খাবো, মদ খাবো। আমি যতটুকু দেখছি ঠিক আছে, মানে এই যমুনাতে যারা আসছে তারা সবাই এই গাছটার সাথে দাঁড়া ছবি তুলছে। তো তুমি কি ছবি তুলবা না? না আমি এটা তুলে দিই, দাঁড়া আমি তুলে দিই, দাঁড়া সুন্দর ছবি তুলে দাঁড়া দিই। হ্যাঁ এটা কাকা এদিকে থাকো, হ্যাঁ এটা পোজ, এই যে এরকম এরকম একটা পোজ, এরকম এরকম একটা পোজ, দুই আঙুল এরকম একটা পোজ। Yeah, she's got some nice long hair and you know that she's a bad chick. All the boys stare, can't help it, it's a habit. Clothes that she wears, short skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. হ্যাঁ ও কিন্তু হিন্দু ধর্মের, আমি কিন্তু মুসলিম ধর্মের, আছে যে আমি মুসলিম ও হিন্দু, এটার কোনো ইফেক্ট আমাদের ফ্রেন্ডশিপের উপর পড়ে না। এন্ড দিস ইজ কল ফ্রেন্ডশিপ গাইস, ফ্রেন্ডশিপ হওয়ার লাগবে তো এইরকম। এন্ড আমাদের ফ্রেন্ডশিপ সেই ছোট থেকে, আমরা যখন নার্সারি, হ্যাঁ প্লে থেকে আমাদের ফ্রেন্ডশিপ, হ্যাঁ তখন থেকে আমি ওকে গিয়ে বলছি তুমি কি আমার বন্ধু হবা, বলছে হ্যাঁ, এই তখন থেকে আমরা বন্ধুত্ব। যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, লাইক বাটন করে লাইক দিয়ে দেন, কমেন্টে জানান ব্লগটা কেমন হয়েছে। আর এই তো এটাই গাইস, আই হোপ ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, তখন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।